এবার দেখো যোগ বা বিয়োগ আমরা আজকে শিখছি, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা কি জানি যে এক মিনিট সমান 60 সেকেন্ড আর এক ঘন্টা সমান 60 মিনিট। মিনিট যদি 60-এর থেকে বেশি হয়ে যায় তাহলে আমরা কি ধরে নেব, এই মিনিটের মধ্যে ঘন্টাও আছে। দেখো সেকেন্ডের যে যোগটা করেছি সেখানে আছে 57 সেকেন্ড, 60 সেকেন্ডের কম, সুতরাং এটা যা আছে সেটাই আমরা বসিয়ে দেব। যদি এটা 60 সেকেন্ডের বেশি হতো তাহলে আমরা কিন্তু বসাতাম না। আর এই 131 মিনিটটাকে আমরা কি করব, 60 দিয়ে ভাগ করে নেব। তোমরা রাফে 131-কে 60 দিয়ে ভাগ করে নেবে, করলে কি হবে, 60 দুইয়ে 120, বিয়োগ করলে হবে 11। আমরা আগের দিনই মিনিট থেকে মিনিট ও ঘন্টায় পরিণত করা শিখেছিলাম। আমরা কি জেনেছিলাম, যেটা ভাগ শেষ পড়ে থাকে সেটা হয় মিনিট, আর যেটা ভাগ ফল হয় সেটা হয় ঘন্টা। তাহলে মিনিটের ঘরে আমরা কত বসাবো, 11 মিনিট, আর কত ঘন্টা, 2 ঘন্টা। দেখো ঘন্টার যে এককটা আমরা লিখেছিলাম সেখানে কিন্তু কোনো সংখ্যা ছিল না, কিন্তু আমরা যখন মিনিট যোগ করলাম আমাদের হলো 131 মিনিট। সেই 131 মিনিটটাকে কিন্তু আমরা ঘন্টার মিনিটে পরিণত করে নিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে করতে হলো। তাহলে যখনই আমরা ঘন্টা মিনিট সেকেন্ডের যোগ অঙ্ক করব, তখনই যদি আমাদের যোগ ফল 60-এর বেশি হয়ে যায়, সেটা সেকেন্ডের ক্ষেত্রে হোক বা মিনিটের ক্ষেত্রে হোক, তখন আমরা সেই সংখ্যাটিকে 60 দিয়ে ভাগ করে নেব। তাহলে আমরা কি অ্যান্সার লিখব, নির্ণেয় যোগফল সমান 2 ঘন্টা 11 মিনিট 57 সেকেন্ড। তোমরা যদি কেউ অন্য নিয়মে অঙ্ক করতে চাও করতে পারো। এরপর চলো আমরা শিখব বিয়োগ।